আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বললেন প্রধানমন্ত্রী। পাঁচ নারী পেলেন বেগম রোকেয়া পদক। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে কাল, শেষ হবে 6.15 কিলোমিটার সেতুর মূল অবকাঠামোর কাজ। ভাস্কর্য বিরোধী বক্তব্য ও সহযোগিতার অভিযোগে খালেদা জিয়া, তারেক ও ফখরুল সহ ছয়জনের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতির মামলা। এবং করোনায় মারা গেলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা অবহেলিত হলে দেশ এগোতে পারবে না। এ সময় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিকূল পরিবেশে নারীকে আলোর পথ দেখাতে আজও অগ্রণী ভূমিকা রেখে চলছেন বেগম রোকেয়া। দেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় পাঁচ নারীকে রোকেয়া পদকে ভূষিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে নারীদের অবস্থান তৈরি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। যেখানে আমাদের অর্ধেকই প্রায় অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে তাহলে সেই সমাজ কীভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নারী নেতৃত্ব তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রে যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, অর্থাৎ একেবারে গ্রাম থেকে তৃণমূল থেকে যেন নারী মানে নেতৃত্ব গড়ে ওঠে আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে সেই সমস্ত জায়গার জন্য মেয়েরা তাদের ব্যবস্থা নিতে পারে। কর্মজীবী নারীদের সুরক্ষায় সারা দেশে কর্মজীবী হোস্টেল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ হোসেনের জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কন্যা। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন সাইমা ওয়াজেদ হোসেন। এই স্বীকৃতিস্বরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালে তাকে হু এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে। এছাড়াও বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বের 100 জনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে মেয়ে সাইমা ওয়াজেদ হোসেনের জন্য সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আর এই ডিসেম্বর মাস সেই আজকে এই পুরস্কার, এবং আজকে 9ই ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন, সেই সাথে সাথে আমার মেয়ে সাইমা হোসেন তারও জন্মদিন আজকে। কাজে আমি সাইমার জন্য আপনাদের কাছে দোয়া চাই যে তারও জন্মদিন, সেও সমাজে আপনি জানেন যে প্রতিবন্ধী এবং অটিস্টিক যারা তাদের নিয়ে অটিজম নিয়ে সে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতুর সব শেষ স্প্যান বসছে আগামীকাল, আর 41টি স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হবে 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুর মূল অবকাঠামোর কাজ। সেতু বিভাগের সচিব বেলায়েত হোসেন জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে 2022 সালের মার্চে চালু হবে দেশের দীর্ঘতম এই সেতু। মাও থেকে ফিরে রিপোর্ট করছেন একরামুল হক সায়েম, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। পদ্মার বুকে চলছে বিশাল কর্মযজ্ঞ।
বিশ্বের অন্যতম খরস্রোতা নদী পদ্মা শাসন করে সাত বছর ধরে চলছে স্বপ্নের সেতু নির্মাণ কাজ। এরই মধ্যে 42টি পিলার আর 40টি স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। 6.15 কিলোমিটারের দৈর্ঘ্যের সেতুর মূল অবকাঠামোর মাঝে কেবল 150 মিটারের গ্যাপ। সেখানে একটি স্পেন বসালেই দৃশ্যমান হবে সেতুর গোটা অবকাঠামো। 12 ও 13 নম্বর পিলারের উপর শেষ স্প্যানটি বসানো হবে বৃহস্পতিবার। 41তম তথা সর্বশেষ স্প্যান বসানো হবে। এর মাধ্যমে পদ্মাসের মূল সেতুর 6.15 কিলোমিটার দৃশ্যমান হবে। 2017 সালে আমাদের কনস্ট্রাকশন ইয়ার্ড, এটা পদ্মা সেতুকে বলা হয় যে এটা আনপ্রেডিক্টেবল রিভার, নদীগর্ভে তলিয়ে যায়, সেটা আবার রিকনস্ট্রাক্ট করতে হয়েছে। যাই হোক, সব কিছু আবার কাম করে আমরা পদ্মা সেতুর কাজ অনেক দূর এগিয়ে নিয়ে আসছি। দোতলা অবয়বের সেতুর উপরে বাসসহ সাধারণ যানবাহন, আর নিচে চলাচল করবে ট্রেন। সেভাবেই মাওয়া থেকে জাজিরা প্রান্ত পর্যন্ত চলছে সড়ক ও রেলপথ তৈরির কাজ। কয়েক দফা বাড়িয়ে সরকারের সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও পদ্মা সেতুর পুরোপুরি কাজ শেষ হতে সময় লাগবে 2022 সাল পর্যন্ত। আগামী 2021 সালের ফার্স্ট হাফে, প্রথম ভাগে রেলওয়ে স্টেঞ্জার বসানো শেষ হয়ে যাবে এবং জুন জুলাইয়ের মধ্যে রোডওয়ে ডেপো বসানো হয়ে যাবে, এবং আমি আশাবাদী 2022 সালের প্রথম ভাগেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। মার্চ মাসে আমাদের স্বাধীনতার মাসিটা উদ্বোধন করার লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি। পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে, আর 2017 সালে বসানো হয়েছিল প্রথম স্প্যান। পদ্মা সেতু নির্মাণ নিয়ে ছিল নানান আলোচনা আর সংশয়, সব কিছু ছাপিয়ে কিছুটা বিলম্বে হলেও এগিয়ে চলেছে কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এই সেতু চালু হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য যোগাযোগ আর উন্নয়নে খুলে যেতে পারে অপার সম্ভাবনা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, মাওয়া, মুন্সিগঞ্জ। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেয়া ও সহযোগিতা করার অভিযোগে আরও একটি মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মহানগর হাকিম সত্যব্রত সিকদারের আদালতে এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে অভিযুক্ত করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 1টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 5 বারের সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফ 3 বার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল 81 বছর। তিনি স্ত্রী ও 4 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকা ও ফরিদপুরে কয়েক দফা নামাজে জানাজা শেষে তাকে ফরিদপুরে দাফন করার কথা রয়েছে। ক্ষমতায় টিকে থাকতে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে দলের কর্মী সভায় তিনি অভিযোগ করেন। আওয়ামী লীগ ও করোনা ভাইরাস বিএনপির এখন সবচেয়ে বড় শত্রু বলেও মন্তব্য করেন তিনি। এ সময় পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম রাজাকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। যা আমাদের সমগ্র জাতি সুনাগরা বিশ্বকে বিপদগ্রস্ত করেছে, আর অন্যদিকে হচ্ছে আওয়ামী লীগ সরকার। শান্তিপূর্ণভাবে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ অংশের উচ্ছেদ অভিযান চলছে। দ্বিতীয় দিনে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান, এএইচ ইরফানউদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ট্রপা। তারা জানান, আজ মার্কেটের ভেতরে ও পেছনের অংশের নকশা বহির্ভূত অবৈধ দোকান এবং স্থাপনা উচ্ছেদ করা হবে।
কারো কোনো অভিযোগ থাকলে তা সিটি কর্পোরেশনকে জানানোর আহ্বান জানিয়েছেন তারা। এদিকে প্রকৃত দোকানদারিদের তালিকা করার পর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন দোকান মালিকরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগামী জুনের মধ্যে 10,000 ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফটি বা ভ্যাট মেশিন স্থাপন করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পর্যায়ক্রমে যা 1,00,000 করা হবে। রাজস্ব ফাঁকি কমিয়ে আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উপলক্ষে এটিএন বাংলার টকশোতে এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন শারফুল আলম। রাজস্ব আহরণ সহজ করতে সরকার ২৫টি পণ্য ও সেবার ক্ষেত্রে ইএফডি মেশিন ব্যবহার বাধ্যতামূলক করেছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা চট্টগ্রাম সহ বিভাগীয় শহরে ভ্যাট মেশিন পরীক্ষামূলকভাবে ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে সরাসরি পণ্য ও সেবায় ভোক্তার দেয়া মূসকের তথ্য পাবে সরকার। প্রাথমিকভাবে বিনামূল্যে এসব মেশিন দিচ্ছে এনবিআর। অগস্ট থেকে আমরা 100টা মেশিন দিয়ে প্রথমে 1 মাস শুরু করি। নেক্সট ইয়ার জুন পর্যন্ত 10,000 বসানোর পরিকল্পনা আছে যে 25টা সেক্টরকে আমরা নিয়েছি। বাট আমাদের সাথে ভেন্ডরের যে চুক্তিটা হয়েছে, আপনি যেটা প্রশ্ন মূল করেছিলেন, সেটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে একটা 1,00,000-এর একটা চুক্তি আছে যে ইএফডি ও সেলস ডাটা কন্ট্রোলার এসডিসির মাধ্যমে ভুয়া তথ্যে পণ্য আমদানি, টাকা পাচার সহ অবৈধ লেনদেন বন্ধ করা সম্ভব। তবে এজন্য সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একমাত্র হুন্ডি ছাড়া অন্যান্য ক্ষেত্রে যে কোনো ব্যাংকিং চ্যানেল বা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে হলে কিন্তু সেটা ধরা খুব কঠিন, মোটেও কঠিন কাজ না। ইভেন যে গোল্ডের চালানগুলো আসে, এ টাকাগুলো কোথা থেকে যায়, এগুলোও কিন্তু একইভাবে, অর্থাৎ একটা কম দামি জিনিস কেনার জন্য বেশি দামি জিনিসে এলসি করা হয়, এরকমভাবে টাকাগুলো চলে যায়, তারপরে সেগুলো গোল্ড হয়ে বাংলাদেশে আসে। এগুলো ধরার জন্য আমাদের সবার সচেতনতা, জনগণের সচেতনতা খুব দরকার। অনুষ্ঠানে এনবিআর কর্মকর্তারা জানান, ইএফডি মেশিন ব্যবহারে বিক্রেতা ও ভোক্তাদের উৎসাহ দিতে জানুয়ারি মাস থেকে লটারির মাধ্যমে সচেতন ভোক্তাদের পুরস্কৃত করা হবে। আপনি 1,000 টাকা শপিং করলেন, আপনি একটা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকার কি এই ভ্যাটটা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। আইপিওতে লটারি পদ্ধতি ও লট প্রথা তুলে দেওয়ার বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল এর সঙ্গে বৈঠক করবে বিএসইসি। বিকাল 3:30 বিএসইসিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে বিনিয়োগ না থাকলে আইপিও শেয়ারে আর আবেদন করা যাবে না। আইপিও শেয়ারে সাধারণ ও যোগ্য বিনিয়োগকারীরা একত্রে আবেদন করতে পারবে। এসব শর্ত অন্তর্ভুক্ত করে আইপিও নীতিমালা পরিবর্তন করতে যাচ্ছে বিএসইসি। পরিবর্তিত আইনের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে আইপিও প্রক্রিয়া শেষ করা হবে এবং সকল আবেদনকারী আইপিও শেয়ার পাবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ফ্রিল্যান্সিংয়ের পুরুষের পাশাপাশি নারীরা যাতে এগিয়ে যেতে পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাজধানীর আগারগাঁওয়ে 3 দিনের ডিজিটাল ওয়ার্ল্ড আইসিটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। তথ্যপ্রযুক্তির উন্নয়নে গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেন তিনি। তথ্যপ্রযুক্তির উন্নয়নের কারণে জীবনযাত্রা এখন অনেক সহজ হয়ে গেছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ফ্রিল্যান্সিং এক নূতন মাত্রা যোগ করেছে। বর্তমানে অন্যান্য খাতে চাকরির সুযোগ কমে আসলেও ফ্রিল্যান্সিংয়ের কারণে অসংখ্য তরুণের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফ্রিল্যান্সিং পেশায় পুরুষের পাশাপাশি নারীরাও যাতে সমানতালে এগিয়ে যেতে পারে সে ব্যাপারেও উদ্যোগী হতে হবে। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি খাতে নিয়মিত গবেষণা ও মৌলিক জ্ঞান সৃষ্টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে। এবার মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব গ্রহণের প্রথম 100 দিনের মধ্যে 10 কোটি মানুষকে করোনা ভাইরাসের প্রতিষেধক দেওয়ার লক্ষ্যের কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের সংবাদ সম্মেলনে করোনা মোকাবেলায় তার বিশেষ স্বাস্থ্য বিষয়ক দলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি একথা জানান। তিনি বলেন, আগামী 20 জানুয়ারির পর প্রথম 100 দিনে মাস্ক পরা নিশ্চিত করা, ভ্যাকসিনেশন এবং স্কুল খোলা, এই 3টি বিষয় বাইডেন প্রশাসনের মূল লক্ষ্য হবে।
কোভিড নিয়ন্ত্রণে সবার সহযোগিতা চেয়ে এই 100 দিন মাস্ক পরতে মার্কিনীদের প্রতি আহ্বান জানান জো বাইডেন। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। জানিয়েছে মেরিন হোয়াইট ফিশ ট্রলার অনার্স অ্যাসোসিয়েশন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে সামুদ্রিক মৎস্য আহরণের সাথে জড়িতদের নিয়ে আলোচনার মাধ্যমে আইনটি সংশোধনের দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তাজউদ্দিন বলেন, নতুন আইনের ধারা উপধারা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বার্থবিরোধী। এবার পার্টিস খেলার খবর। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে 3-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে শেষ 16-তে জায়গা করে নিয়েছে আরবি লিপজিগ। আর বর্ণবাদের অভিযোগ তুলে ফুটবলাররা মাঠ ছাড়া স্থগিত হয়েছে পিএসজি ইস্তানবুল বাসাক সেহির ম্যাচ। রিপোর্ট করছেন এস এম আশরাফ। মুখোমুখি বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা, কিন্তু নুক্যাম্পে ম্যাচ শেষে হতাশায় সঙ্গী হলো লিওনেল মেসির। বার্সেলোনা সমর্থকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আড়ালে যারা সেরা ফুটবলার বাছায় চোখ রেখেছিলেন, জবাবটা বার্সাকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়ে দিলেন সিআর সেভেন। দিনটা মেসির ছিল না, জুভেন্টাসের পোস্টে 7 শট নিয়েও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে আর্জেন্টাইন সুপারস্টারকে। বাকিরা তো মাঠে বল কোথায় শুধু তা খুঁজে ফিরতেই সময় কাটিয়েছেন। 2016 সালের পর এই প্রথম গ্রুপ পর্বে হারের তিক্ত স্বাদ পেয়েছে কাতালানরা। এতে গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বের যাত্রাটাও কঠিন হওয়ার মুখে রোনাল্ড কোমনের দলের সামনে। এদিকে ডেথ গ্রুপের তকমা পাওয়া এইচ গ্রুপের ম্যাচে আরবি লিপজিগের কাছে 3-2 গোলে হেরে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ড্র করলেও রেড ডেভিলদের সম্ভাবনা থাকত। 9 পয়েন্ট নিয়ে 3 নম্বরে নেমে গেছে ম্যানিউ আর লিপজিগ উঠে গেছে শীর্ষে। গ্রুপের অন্য খেলায় পিএসজি ইস্তানবুল ম্যাচটি শেষ হয়নি বর্ণবাদের অভিযোগ ওঠায়। 14 মিনিটে টাচ লাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুর্কি ক্লাবের সহকারী কোচ পিয়েরে ওয়েবেকোকে লাল কার্ড দেখান রেফারি। সে সময়ই ক্যামেরুনের সাবেক এই স্ট্রাইকার চতুর্থ রেফারির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন। ফলাফল ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বললেন প্রধানমন্ত্রী। 5 নারী পেলেন বেগম রোকেয়া পদক। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসছে কাল, শেষ হবে 6.15 কিলোমিটার সেতুর মূল অবকাঠামোর কাজ। ভাস্কর্য বিরোধী বক্তব্য ও সহযোগিতার অভিযোগে খালেদা জিয়া, তারেক ও ফখরুল সহ 6 জনের বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতির মামলা। এবং করোনায় মারা গেলেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।